1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার।
সাত কিন্তু 1000 দ্বারা বের করি, কত পাবো? 7000। আর এখানে কত ছিল? 250। মিটারে যেহেতু মিটার এককে আছে, সুতরাং একসাথে লিখে আমরা বাইরে কি লিখে দিলাম? মিটার। তার মানে এই দুটাই হলো মিটার। এখন যদি আমরা যোগ করি, শূন্য শূন্য যোগ করলে শূন্য, পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ, দুই আর শূন্য যোগ করলে দুই, সাথে সাথে যোগ করার কিছু নাই, মানে সাত নিচে থাকবে, তাহলে কত? 7250 মিটার। আমাদের উত্তর কত হবে? উত্তর হবে 7250 মিটার। আশা করি অঙ্কগুলো তোমরা আমার সাথে সাথে খাতায় তুলে নেবে। এবার দেখো, খ নম্বরের যে প্রশ্নটা দেওয়া ছিল, রাস্তার প্রস্থকে সেন্টিমিটারে প্রকাশ করো। রাস্তার প্রস্থকে সেন্টিমিটারে প্রকাশ করো, তাহলে আমাদের রাস্তার প্রস্থ কত ছিল? 2 মিটার 50 সেন্টিমিটার, 2 মিটার 50 সেন্টিমিটার। তাহলে আমার হচ্ছে এই প্রস্থটাকে কোণে কত প্রকাশ করবো? সেন্টিমিটার এককে। দেখো আমাদের 50 কিন্তু সেন্টিমিটার এককেই আছে, কিন্তু আমাদের দুই কোণ একক আছে, দুই আছে মিটার এককে, মিটার আছে কোণ এককে, মিটার এককে। তাহলে মিটারকে আমরা কিসে প্রকাশ করবো? মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করবো। তার জন্য কি করতে হবে? 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটার হয়ে গেল, দুইটা যখন সেন্টিমিটার আমরা যোগ করলে পেয়ে যাব যে সেন্টিমিটার একক কত, কত সেন্টিমিটার। তাহলে আসো আমরা করে দেখি, আমাদের খ নম্বরের সমাধান। উদ্দীপকে দেওয়া ছিল রাস্তার প্রস্থ, রাস্তার প্রস্থ কত? 2 মিটার 50 সেন্টিমিটার। কি 50 সেন্টিমিটার? আমরা এখন যদি সেন্টিমিটারে যেহেতু প্রকাশ করতে বলা হচ্ছে, 50 সেন্টিমিটার এককে আছে, আমাদের কিন্তু করতে হবে দুইকে সেন্টিমিটার এককে প্রকাশ করতে হবে। সেটার জন্য কি করতে হবে? দুইকে 100 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে এটা হয়ে গেল 20 সেন্টিমিটার। আর যেহেতু দুইটাই সেন্টিমিটার, আমরা যোগ চিহ্ন দ্বারা দুইটাকে লিখে দিলাম, এটাও 50 সেন্টিমিটার। এবং অবশ্যই এখানে সাইড নোট ব্যবহার করতে হবে, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে দুইকে 100 দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে গেলাম? সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে 2 আর 100 গুণ করলে কত হয়? 200 সেন্টিমিটার। আর আগে থেকে ছিল কত? 50, দুইটা মিলে কত হলো? সেন্টিমিটার। তাহলে আমরা যদি যোগ করি, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 5 যোগ করলে 5, দুইয়ের সাথে যোগ করার কিছু নেই, তার মানে শুধু 2 থাকবে, 250 সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর 250 সেন্টিমিটার। এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের গ নম্বরে কি ছিল? রাস্তার দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো, রাস্তার দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো। এখানে আমরা পুরো প্রসেসটাই দেখেছি, কিন্তু সহজ উপায়ে এই সেন্টিমিটারে প্রকাশ করা যায়, কারণ আমরা গ নম্বরে রাস্তার দৈর্ঘ্যকে মিটার একক, অর্থাৎ এই প্রসেসটি তো আমরা গ নম্বরে সম্পূর্ণ করে এসেছি। তোমরা যদি লিখো ক হতে পায় রাস্তার দৈর্ঘ্য 1 মিটার, এবং এই মিটারকে 100 দ্বারা গুণ করলে কত সেন্টিমিটার হয়ে যায়? 100 দ্বারা গুণ করে আমরা খুব সহজে সেন্টিমিটার এককে প্রকাশ করব, তখন আর এই উপরের প্রসেসটুকু করতে হবে না, যেহেতু আমরা ক নম্বরে এই রাস্তার দৈর্ঘ্যকে মিটার এককে প্রকাশ করে ফেলেছি অলরেডি। তাহলে কিভাবে করব একবার দেখে নাও, পুরোটা কিভাবে করব। গ নম্বরের সমাধান তাহলে কি হবে? রাস্তার দৈর্ঘ্য, রাস্তার দৈর্ঘ্য আমরা এখানে লিখব ক হতে পারে, প্রথমে আমরা লিখব ক হতে পারে, ক হতে পারে রাস্তার দৈর্ঘ্য। আমরা ক নম্বরে কত বের করেছিলাম? 7250 মিটার। এই এটাকে যদি আমরা সেন্টিমিটার প্রকাশ করি, তাহলে খুব সহজ হয়ে গেল। এখন মিটারকে সেন্টিমিটার প্রকাশ করার জন্য কি করতে হয়? 100 দ্বারা গুণ, 7250 কে যদি আমরা 100 দ্বারা গুণ করি, তাহলে কি হয়ে গেল? সেন্টিমিটার এককে হয়ে গেল। তাহলে 7250 কে 100 দ্বারা গুণ করার, এখানে অবশ্যই সাইন নোট ব্যবহার করতে হবে, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখন এই রূপটা তোমরা অবশ্যই পাশে রাখ করে করতে পারো, অথবা সহজ একটা নিয়ম আছে। দেখো, একের সাথে যদি এই পুরো রাশিটা গুণ করো, তাহলে ওই রাশিটাই পাওয়া যাবে, 7250। আর
কয়টা শূন্য ছিল? দুইটা। সেই দুইটা শূন্য আমরা পাশে যদি লিখে দিই তাহলে এটাই হয়ে গেল রাস্তার দৈর্ঘ্য সেন্টিমিটারে প্রকাশ করার প্রকাশিত রূপ। তাহলে আমাদের উত্তর কত হবে? আমাদের উত্তর হবে 7,200, 7,25,000 এত সেন্টিমিটার। এটাই হয়ে গেল আমাদের কি রাস্তার পুরো দৈর্ঘ্যটাকে আমরা সেন্টিমিটার এককে প্রকাশ করে ফেললাম। তাহলে তোমরা এই পুরো প্রসেসটাও যদি করো সেটাও ভুল হবে না, যে প্রথম উদ্দীপককে যেটা দেওয়া ছিল 7,250 মিটার দিয়ে প্রথমে মিটারে প্রকাশ করে নিলা, তারপরে সেটার সাথে 100 গুণ করে সেন্টিমিটার প্রকাশ করে নিলা, একই বিষয়। অথবা যদি যেহেতু আমরা এতটুকু অংশ ক নম্বরে বের করে ফেলেছি, সেক্ষেত্রে তোমরা যদি শুধু বলো যে কতটুকু রাস্তা দৈর্ঘ্য এত মিটার, এটাকে 100 গুণ করলে সেন্টিমিটার আকারে প্রকাশ হয়ে যাবে। ঘনাকার প্রশ্ন ছিল দেখা রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত। রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত? আমরা ক নম্বরে রাস্তার দৈর্ঘ্যটা মিটার এককে বের করেছিলাম। একটু মনোযোগ দিয়ে বিষয়টা বোঝো, কেন আমরা সরাসরি যোগ করতে পারছি না। দেখো আমাদের উদ্দীপকটা ছিল এরকম যে দৈর্ঘ্য 7 কিলোমিটার এবং 250 মিটার, কিলোমিটার মিটার, আর প্রস্থ দেওয়া ছিল মিটার সেন্টিমিটার, প্রস্থ দেওয়া ছিল মিটার সেন্টিমিটার। আমরা যদি যোগ করি সেই যোগফলটা কোন এককে প্রকাশ করবে, কিলোমিটার মিটার না সেন্টিমিটার, একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এটার জন্য আমরা কি করেছি, দুইটা এককে প্রথমে মিটারে প্রকাশ করে নিয়েছি। রাস্তার দৈর্ঘ্যকে তো ক নম্বরে আমরা মিটারে প্রকাশ করেছি, আর রাস্তার প্রস্থকে আমরা মিটারে প্রকাশ করে নিয়েছি। ধরো সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করে মিটারে প্রকাশ করে নিয়েছি। এবার রাস্তার দৈর্ঘ্য মিটারে করতে প্রস্থটাও মিটারে করতে, তখন আমরা যদি দুইটা একক যোগ করে ফেলি তাহলেই আমরা কি পেয়ে যাবো, রাস্তার দৈর্ঘ্যটা কত মিটার। আসো আমরা নির্ণয় করি ঘ নম্বর। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে রাস্তার প্রস্থটাকে মিটার এককে প্রকাশ করে নিতে হবে। তাহলে রাস্তার প্রস্থ কত ছিল? রাস্তার প্রস্থ 2 মিটার 50 সেন্টিমিটার। তাহলে 2 মিটার আছে, এটা মিটার থাক, 50 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে এটাও কি আর করতে হয়ে যাবে, মিটার আর করতে হয়ে যাবে। যখন 2টাই মিটার আসবে তখন আমরা কি করলাম, যোগ চিহ্ন মাঝখানে ভাবে এখানে যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 2 মিটার ছিল, আর 50 কে 100 দ্বারা ভাগ করলে কত পাবো, 0.5 মিটার। 50 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, 1 দিয়েও যদি দিই সেটা 50-এর মধ্যে যায় না, কারণ আমরা একটা দশক নিয়ে কি করলাম, একটা শূন্য নিয়ে নিলাম। এবার যদি 5 দ্বারা আমরা 100 কে গুণ করি তাহলে কেটে যাবে 500, তাহলে কত পেলাম, 0.5 মিটার। এবার 2 আর 0.5 যদি আমরা যোগ করি তাহলে কি পেয়ে যাব, 2.5 মিটার। তাহলে দেখো রাস্তার প্রস্থটাকে আমরা মিটার এককে প্রকাশ করে ফেললাম, আর আমাদের রাস্তার দৈর্ঘ্য কত ছিল, লিখবা ক হতে পারে, রাস্তার দৈর্ঘ্য প্রথমটা ছিল 7,250, যেহেতু এই রাশিটায় দশমিক আছে আমরা এখানে একটা এত দশমিক মিটার লিখে ফেললাম, দৈর্ঘ্যটা আমরা লিখলাম। এবার তাহলে রাস্তার প্রস্থ কত ছিল, রাস্তার প্রস্থ আমরা এখানে বের করেছি 2.5 মিটার। যদি আমরা যোগফল নির্ণয় করি তাহলে আমরা কি পেয়ে যাবো, রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি। তাহলে সমষ্টি সমান সমান কি হবে, 0.5 যোগ করলে 5, 0.5 দিয়ে দাও, 0.2 যোগ করলে 2, 5, 2, 7, এত মিটার। তাহলে আমাদের উত্তর কি, উত্তর 7,252.5 মিটার। এটাই হলো রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি। আশা করি অঙ্কগুলো তোমরা আমার সাথে সাথে তুলে নিচ্ছ। এবার আমরা আর একটা সৃজনশীল প্রশ্নের সমাধান সম্পর্কে জানবো। তারপর 3 মিটার পরিমাপ যথাক্রমে 20 সেন্টিমিটার, 6 মিটার ও 5 কিলোমিটার, 3 মিটার দৈর্ঘ্য, 3 ধরনের, একটা হলো 20 সেন্টিমিটার, একটা হলো 6 মিটার এবং একটা হলো 5 কিলোমিটার। এই উদ্দীপকের আলোকে প্রশ্ন করা হয়েছে, প্রথম মিটার পরিমাপ মিলে কি
সেন্টিমিটারে প্রকাশ করো, দ্বিতীয় ফিল্টার পরিমাপকে সেন্টিমিটারে প্রকাশ করো, তৃতীয় ফিল্টার পরিমাপকে মিটারে প্রকাশ করো, এবং ফিল্টার তিনটির দৈর্ঘ্য কত মিটার, মিটার এককে বের করতে বলা হয়েছে। আসলে সমাধান করি তাহলে প্রথম ফিল্টার পরিমাপকে মিলিমিটার প্রকাশ করতে বলা হয়েছে, প্রথম ফিল্টার দৈর্ঘ্য কত ছিল 20 সেন্টিমিটার, এটাকে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে কি হয়ে গেল মিলিমিটার। আমরা এখানে সাইকেল ব্যবহার করবো, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে আসা আমরা নির্ণয় করে দেখি প্রথম ফিল্টার দৈর্ঘ্য কত মিলিমিটার। তাহলে 3 নাম্বার অঙ্ক সমাধান করবো আমরা, দিনের পর প্রথম ফিল্টার দৈর্ঘ্য কত ছিল, প্রথম ফিল্টার আমাদের 20 সেন্টিমিটার। এই 20 সেন্টিমিটারকে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে কি হয়ে যাবে আমাদের এটা মিলিমিটার একক হয়ে যাবে। এবং এখানে আমরা সাইন কি ব্যবহার করবো, যেহেতু 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 200 আর 10 গুণ করলে, তাহলে 20 আর 10 গুণ করলে কি পাবো, আসলে আমরা রাফ করে দেখি 20 আর 10 শূন্যর সাথে 4 গুণ করবো 0, কি বলা ছিল দ্বিতীয় ফিটার পরিমাপকে সেন্টিমিটারে প্রকাশ করো, আমাদের দ্বিতীয় ফিটার পরিমাপ কত ছিল, দৈর্ঘ্য কত ছিল 6 মিটার, এটাকে সেন্টিমিটার প্রকাশ করতে হবে, খুবই সহজ। এটাকে 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটার প্রকাশ হয়ে গেল, কেন আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে আশা আমরা করে ফেলি ফর্মুলার সমাধান, দ্বিতীয় ফিটার দৈর্ঘ্য কত দেওয়া ছিল, দ্বিতীয় ফিটার দৈর্ঘ্য দেওয়া ছিল 6 মিটার। তাহলে এই 6 মিটারকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে সেন্টিমিটার একক হয়ে যাবে, কোন একক হয়ে যাবে বলো, সেন্টিমিটার একক হয়ে যাবে। তাহলে আর এখানে সাইক্লোন ব্যবহার করতে হবে, যাতে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সাইক্লোন ব্যবহার করার ক্ষেত্রে খুব গুরুত্ব দিতে হবে, অবশ্যই এই সাইক্লোনটা অঙ্ক করার সময় পাশে দিতে হবে। তাহলে 6 আর 100 গুণ করলে কি হবে 600 সেন্টিমিটার, উত্তর কত হবে 600 সেন্টিমিটার। এখন এই 100 কে 6 দ্বারা গুণ করলে কি হবে 600 বলে আমি একটু দেখো, 100 কে 6 দ্বারা গুণ করলে 600, 600 এবং 6 একে 6, খুবই সহজ গুণ। এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করবো, তৃতীয় ফিটার পরিমাপকে মিটারে প্রকাশ করতে বলা আছে, আমাদের তৃতীয় ফিটার দৈর্ঘ্য কত ছিল 5 কিলোমিটার, এই 5 কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে আমাদেরকে কি করতে হবে 1000 দ্বারা গুণ করতে হবে, কেন আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে গুণ করলে আমরা পেয়ে যাবো কি তৃতীয় ফিটার দৈর্ঘ্য কত মিটার। তাহলে আসুন নির্ণয় করে দেখি, সম্পর্কটা সম্পর্কে যদি তোমাদের ধারণাটা পরিষ্কার থাকে
যে কোনো মানই তোমরা নির্ণয় করতে পারবে। এবার আমরা ক নম্বরের সমাধান করবো। দেখো, তিনটি ফিতার দৈর্ঘ্য মোট কত মিটার? আমরা প্রথম ফিতার দৈর্ঘ্য কত ছিল আমাদের? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার ছিল। দ্বিতীয় ফিতার দৈর্ঘ্য 6 মিটার একক দেওয়া ছিল। তৃতীয় ফিতার দৈর্ঘ্য আমরা ক নম্বরে বের করেছিলাম কত মিটার। তাহলে তিনটা যোগ করে দিলে আমরা পেয়ে যাব যে তিনটি ফিতার দৈর্ঘ্য মোট কত মিটার। আসা আমরা নির্ণয় করব। এবার আমরা জ্যামিতি অংশ চলে যাব। আজকে আমরা জ্যামিতি অংশ থেকে শিখব আয়তক্ষেত্র, চিত্র সহ সংজ্ঞা শিখবো আয়তক্ষেত্রের। আয়তক্ষেত্রে যে চতুর্ভুজ ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণে সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। যে চতুর্ভুজ ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ আমাদের ঘরগুলো প্রায় প্রত্যেকটাই আয়তক্ষেত্রের অন্তর্ভুক্ত, অর্থাৎ এদের দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা আলাদা। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ আমরা নিচে একটি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি, দেখো কখ এবং গখ, এরা পরস্পর বিপরীত বাহু এবং পরস্পরের সমান ও সমান্তরাল, দেখো এই বাহু আর এই বাহুটা কখনোই একে অপরের সাথে মিলে যাবে না। তাহলে এবং প্রত্যেকটি কোণ, একটা আয়তক্ষেত্রে কয়টি কোণ আছে? 4টি কোণ। এই 4টি কোণের প্রত্যেকটি কোণে 90 ডিগ্রি বা সমকোণ, তাকে কি বলা হয়? আয়তক্ষেত্র। আমরা চিত্রে কয়েকটি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি। এবার আমরা আয়তক্ষেত্রটা আঁকানো শিখব। আসলে আমরা আঁকানোটা শিখে নিই। আয়তক্ষেত্র আঁকানোর জন্য তোমাদেরকে একটি স্কেল এবং একটি পেন্সিল ব্যবহার করতে হবে। তুমি একটি স্কেল নিলাম, একটা রেখা খেলা এবং এর সমান করে আর একটা রেখা অঙ্কন করে ফেলো। দেখো রেখা দুটি সমান্তরাল এবং এর দুই পাশে আরো দুইটি রেখা এঁকে ফেলো। যেহেতু কোনো মাপ দেওয়া নাই, সেক্ষেত্রে তুমি এইভাবে আঁকাতে পারো। আর যদি একদম অঙ্কনের বিবরণ সহ আঁকতে হয়, যেটা বড় ক্লাসে আঁকাতে হবে তোমাদেরকে, সেক্ষেত্রে তোমাদেরকে রুলার কম্পাস ব্যবহার করতে হবে। রুলার কম্পাস দিয়ে তখন এই আয়তক্ষেত্র আঁকাতে হবে। কিভাবে আসো আমরা একটু দেখে নিই। রুলার কম্পাস ব্যবহার করে আয়তক্ষেত্র আঁকানো, প্রথমে কম্পাসের সাথে তোমার পেন্সিলটা আটকে নিবা এবং তারপরে একটা সরলরেখা আঁকাবা। সরলরেখা আঁকাবা, সরলরেখা এই বিন্দুতে একটা লম্ব আঁকাতে হবে। সেই লম্বটা এইভাবে আঁকাতে হবে তোমাদেরকে। এখান থেকে এখানে একটা বৃত্তচাপ নিবা,
এখান থেকে এখানে একটা এবং এখানে একটা, এইভাবে একটি লম্ব আঁকলাম। এই লম্ব আঁকানোর পরে তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।